بسم الله الرحمن الرحيم. المدرسة جامعة الإصلاح الاجتماعي، الدرس من بعد، الصف الخامس باء، المادة الإسلامية كفان، الموضوع الأسئلة، الأستاذ عبيد هارون. أنا عبيد هارون أسيستنت هاي سكولر سينيور شيكوب. آج أنا دروس شيكوب كلاسة পঞ্চম শ্রেণী বিএর ইসলাম শিক্ষা টু পাঠদান করব। আজকের বিষয় হল আল আসইলা প্রশ্নোত্তর। আমরা জানি এর পূর্বে আমরা প্রশ্নোত্তর পর্ব তিনটা প্রশ্নোত্তর পর্ব শেষ করেছি। নৈব্যক্তিক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, শূন্যস্থানকরণ এবং দান দান নির্গরণ। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণাঢ্য প্রশ্ন পড়ব। আমাদের ঘ নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, আল আসইলাতুল মুজাজাত, সংক্ষিপ্ত প্রশ্ন। আমি এখানে প্রশ্ন তুলে ধরেছি এবং উত্তরও দিয়ে দিয়েছি, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এক নম্বর প্রশ্ন আছে, ঘ নম্বরে এক নম্বর প্রশ্ন আছে, সফরকারী সাহাবাগণ কোথায় অবস্থান করছিলেন? সফরকারী সাহাবাগণ কোথায় অবস্থান করছিলেন? জনপদের বাইরে, জনপদের বাইরে, অর্থাৎ পুরা উত্তর যদি আমি একসাথে, সফরকারী সাহাবাগণ জনপদের বাইরে অবস্থান করছিলেন। আমি সংক্ষেপে শুধু মূল কথাটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় ওই প্রশ্নের আলোকে পুরা উত্তরটা লিখবে। সফরকারী সাহাবাগণ জনপদের বাইরে অবস্থান করছিলেন। দুই নম্বর, জনপদবাসীর নিকট সাহাবাগণ কি কামনা করলেন? জনপদবাসীর নিকট সাহাবাগণ কি কামনা করলেন? মেহমানদার, অর্থাৎ জনপদবাসীর নিকট সাহাবাগণ মেহমানদারি কামনা করলেন। এইভাবে হবে উত্তর। তিন নম্বর প্রশ্ন, সর্দার আনন্দে চিৎকার করে কি বলতে লাগলো? উত্তর, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তোমরা যা চেয়েছ তা তোমরা পাওয়ার যোগ্য। অর্থাৎ সর্দার আনন্দে চিৎকার করে বলতে লাগলো, এটা তো প্রশ্নের মধ্যে আছে, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তোমরা যা চেয়েছ তা তোমরা পাওয়ার যোগ্য। চার নম্বর, গ্রামবাসী পরামর্শ করে কি সিদ্ধান্ত গ্রহণ করল? উত্তর, এক পাল মেষ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। সাহাবায়ে কেরামকে এক পাল মেষ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। গ্রামবাসী পরামর্শ করে এক পাল মেষ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। পাঁচ নম্বর, কিসে মানুষের জন্য রোগ নিরাময় রয়েছে? কিসে মানুষের জন্য রোগ নিরাময় রয়েছে? আল কোরআনে, অর্থাৎ মানুষের জন্য রোগ নিরাময় রয়েছে আল কোরআনে, মানুষের জন্য রোগ নিরাময় রয়েছে আল কোরআনে। আমি শুধু মূল কথাটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা সাজিয়ে তোমাদের খাতার মধ্যে লিখবে আশা করি সুন্দর করে। এরপরে আমাদের আসছে বর্ণাঢ্য প্রশ্ন, আসতেছে ক নম্বরে আসতেছে বর্ণমূলক প্রশ্ন, আল আসইলা আল মুতাওয়ালা, বর্ণমূলক বা বড় প্রশ্ন। এখানে আছে, আল কুরআন শিফাউল লিন্নাস, গল্পের শিক্ষণীয় বিষয় লিপিবদ্ধ করো। তোমাদের বইয়ের গল্প শেষ করার পরেই এই গল্পের শিক্ষণীয় বিষয় উল্লেখ আছে, চার পাঁচটা পয়েন্ট উল্লেখ আছে, সেইগুলোই এই প্রশ্নের উত্তর। এই জন্য আমি আর এখানে জায়গা মানে লিখলাম না। আল কুরআন শিফাউল লিন্নাস, গল্পের শিক্ষণীয় বিষয় লিপিবদ্ধ করো। এটা তোমরা বইয়ের গল্পের পরে যে পৃষ্ঠার মধ্যে যে গল্পের শিক্ষণীয় বিষয়গুলো উল্লেখ আছে, চার পাঁচটা পয়েন্ট দেওয়া আছে, ওগুলো তোমরা ওখান থেকে তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে, পড়ে নিবে এবং লিখে নিবে। দুই নম্বর, কোরআন পড়ে ঝাড়ফুঁক করা বৈধ কিনা, দলিল সহ বর্ণনা করো। হ্যাঁ, কোরআন পড়ে ঝাড়ফুঁক করা বৈধ। দলিল কি? সাহাবায়ে কেরাম কোরআন পড়ে ঝাড়ফুঁক করেছেন, আল্লাহ রাসূল সমর্থন দিয়েছেন, এই গল্প থেকে আমরা শিখেছি, এটাই দলিল, এটাই প্রমাণ। তোমাদের গল্প থেকে যেটা আছে সেটাই আমরা এখান থেকে দিচ্ছি, এটাই দলিল, এটাই প্রমাণ। এইভাবে তোমরা সাজিয়া এই প্রশ্নের উত্তর দিবে আশা করি। অর্থাৎ কোরআন পড়ে, হ্যাঁ কোরআন পড়ে ঝাড়ফুঁক করা বৈধ। দলিল হলো সাহাবায়ে কেরাম একদম সফরে গিয়ে কোরআন পড়ে ঝাড়ফুঁক করেছেন এবং রহস্যকে ঘটনা বর্ণনা করার পরে রহস্যান তা সমর্থন করেছেন, এতে বোঝা যায় ঝাড়ফুঁক জায়েজ এবং বৈধ, এটাই দলিল।
তিন নম্বর কোরআনে কোন সূরা বা আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে বিনিময় গ্রহণ করা বৈধ কিনা, এখানে আছে ঝাড়ফুঁক করা বৈধ কিনা, আর এখানে ঝাড়ফুঁক করে বিনিময় গ্রহণ করা যাবে কিনা। বুঝলাম এখানে ঝাড়ফুঁক করা বৈধ, কিন্তু ঝাড়ফুঁক করে বিনিময় গ্রহণ করা যায় যাচ্ছে না বৈধ কিনা, দলিল সব মানা করো। হ্যাঁ, কোরআনের কোন সূরা বা আয়াত পড়ে ঝাড়ফুঁক করে বিনিময় গ্রহণ করা বৈধ, যদি সেটা সেই ঝাড়ফুঁক সেই কোরআনের আয়াতগুলো যদি পড়া হয় দুনিয়ার কোন কাজের উদ্দেশ্যে অথবা সুস্থতার জন্য, তখন বিনিময় গ্রহণ করা বৈধ। যেমন সাহাবায়ে কেরাম মেহমানদারি চেয়েছিলেন, তারা মেহমানদারি দেননি, তখন তাদের সর্দার যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন তারা তাদের কাছে আসছিল, তারা বলছে আমরা বিনিময় সাহায্য করবো না, তোমার চিকিৎসা করবো না, কারণ তারা বিনিময় দিতে রাজি হয়েছে। বিনিময়ের মাধ্যমে তারা ঝাড়ফুঁক করেছে এবং তার একবার মেষ গ্রহণ করেছে, এবং রসুল আসলামের কাছে ঘটনা বর্ণনা করার পরে রসুল বলছে আমাকেও এক ভাগ দিও, তোমরা ভাগ করে নেই এবং আমাকে এক ভাগ দিও। তাহলে বুঝেছে এটা হালাল এবং বৈধ, সুস্থতার জন্যে দুনিয়ার কোনো কাজের জন্য বৈধ। আল্লাহ পাক আমাদেরকে এই পাঠ থেকে পুরোপুরি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দূরসূচন ক্লাস থেকে আমাদের সাথে থেকে তোমরা বাড়িতে বসে গান গ্রহণ করতে শিখতে পারছ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।